অবশ্যই এই পর্দা খুলতে বলছিলাম আমি, এই পর্দা খোলো না হলে কিন্তু বয়ান করবো না। খোলো যা, পর্দা খোলো, এটা পর্দা খোলো, এই পর্দা খোলো, এই পর্দা খোলো, এটা পর্দা খোলো, মিথ্যা আমি বলি না, মিথ্যা আমি শুনতে পারি না। এ বয়ান আমি রাখছি সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের, আমি দাওয়াত নিতে চাই নাই, কয়েক কয়েক মাস আমার পিছনে ঘুরছে, এরপরে মাদ্রাসার এখন লেখাইছে মাদ্রাসার মাহফিল, তাড়াতাড়ি পর্দা খুলে নে, এরপর দেখি জানে কেটা কথা কয়, দেখি কেটা কথা কয়, হ্যাঁ পর্দা খোল, পুরা পর্দা খোল না, আরো খুলতে হইব, ওর পরেটা খোল, আমি কইছি যে আমি পরের বাইত খাই না, কথাটা জুত লাগে নাই, পরের বাইত খাই না মৌলবি আমি না, আবারও বলতেছি কেন খাই না জানেন, এটা আমার পিসাব আমাকে নিষেধ করছে, আমি একজনের বাইত খামো, ওই বাড়িওয়ালা যদি সুদ খায়, এক বেডি আমারে পাক করে খাওয়াইব, ওই বেডির মাসিক হয়েছে না না হয়েছে এটা আমি জানি, আমার কি ঠেকা করছে আমি ওই মাইয়া লোকের পাক খাইবার দামো, কথা কয় না, কথা বলো, আমি আল্লাহকে ডেকে আমি আল্লাহকে হাত করতে চাই, এই জন্য আমি পরের বেদ খাই না, কারণ ওই খানাটা হালালও হইতে পারে হারামও হইতে পারে, এটা আমার দেখার দরকার নাই, অতএব না খাওয়াটাই ভালো। এরপরে হ্যাঁ কইছে কইলে টেহেল হয়ে দেবেন, এর লেগে আমি কইছিলাম কেডা টেহা দিব দেই, এখানে আল্লাহওয়ালাদেরকে আনছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য, কোনো হুজুরকে অপমান করার জন্য আনেন নাই, কথা বলেন, এই ছেলেরা মাহফিলের ব্যবস্থা করছে, বই করে কিছু লোক বলে মাহফিলের কথা শুনলেই বলে এরা মাহফিল দিয়ে ব্যবসা করে, কে বলেছে তোমাকে মাহফিল দিয়ে ব্যবসা করে, তোমার চান্দা দেওয়া ভাল লাগে না তুমি চান্দা দিবা না, কিন্তু কোনোদিন ওয়াজ মাহফিলকে ব্যবসার সাথে তুলনা করবে না, তোমার মতন চান্দাবাজের চান্দা না দিল ওয়াজ চলবো, কথা বলেন, জোরে কথা বলেন না, এখন দাঁড়ায় থাক, সবাই মহব্বত করে দাঁড়াইব, কিন্তু কেঠা ব্যাট সাউন্ড দিব এটা আমাদের দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা, এদেশে আমরা সবাই নাগরিক, এদেশে যার যার অধিকার তার তার কাছে, যার যার সম্মান তার তার কাছে, আমি তোমার অসম্মান করি নাই, তুমি আমাকে অসম্মান করতে চাইবা কেন, কথা বলেন, কোরআন হাদিসের কথা বলতে আনছেন, কোরআন হাদিসের কথা বলতে হবে, কে রাজনীতি কোনটা করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, ফল্লা দফলা, ফল্লা দফলা মান আমি ওগুলার নাম জানি না, আরো বহু গ্রুপ আছে, নিজের টাকা দিয়ে চলি দিকে নিজের খুলি দেয় তারা, বলবেন যে হুজুর আমগো কাছে তো এগুলো আছে, আমার কাছেও আছে বেটা, এককারে ফুটা করে ভালাম, রংবাদী সব হুজুর লাগে চলে না, মেজাজটা খুব ঠান্ডা ছিল, যেটা ব্যাট সাউন্ড দিছে মনে করবে এটা জাউরা বলা, ওর বাপেরও ঠিক নাই মায়েরও ঠিক নাই, এগুলা জাউরা পোলা পান, পারলে আমার সামনে আহিস, এককারে টান দিয়ে দূর জিব্বাটা ছিঁড়া ফেলাম, নাইকার ফোলা কোন হানকার জানি, আমি কথা কইতে চাই না, আমি দুই তিন বছর নারায়ণগঞ্জে মাহফিল নেই নেই, কেন নেই নেই জানেন, এই নারায়ণগঞ্জে কিছু উইপোকা আছে বিদেশি মৌলবি, এরা বাইরে থেকে এসে নারায়ণগঞ্জে কুতুব সাজছে, এরা মনে করে যে আম সব হুজুরি মনে আমগো মতন চামড়া জাকাত ফেতরে উঠে খায়, আমি মুখে একটা কই অন্তর আর একটা, এরকম হুজুর আমিন না, আমি সরাসরি কইন না কথা লোক কইন না লোক, অবশ্যই এই পর্দা খুলতে বলছিলাম আমি, এই পর্দা খোলো না হলে কিন্তু বয়ান করবো না, খোলো যা, খোলো যা,
ইসনাদে আমি বরিশালের তেনে বা শরীয়তপুরের তেনে লঞ্চের টিকিট কাইটা বা পদ্মা সুতির হেবার তেনে আইছি। আওয়ামী লীগ খরচ আর বিএনপি খরচ, আমার তলার হাত জাইনার ভরে আমার লোকে কথাবার্তা কবি লুঙ্গি ভৈরা ঘুরি দেখা মফিজ মনে করিস না। আল্লাহ যত বড় কোটিপতি আর যত বড় শিল্পপতি হয় তা গণা তো ধরি না। আমি যেন হাগি হেন আমার এসি লাগাই না, মুখ সুডাইতে চাইছিলাম না। বই ঘরে কিছু উই পোকা আছে, উই পোকা যারা হুজুরদেরকে দুইটা হতেও কোনে না, তোদেরকে আমি আমার স্যান্ডেলের দামে বেটা দেখি না বেটা। পারলে যাইছ আমার অফিসে, কারোর জোর কইরা জমি টেহা মাইরা নিয়ে জমি কিনি নাই, কারোর তেনে ভিক্ষা করিয়া চান্দা করিয়া মাদ্রাসা করি নাই। বই ঘর নারায়ণগঞ্জে কারো বাপের টাকার জমি কিনা দিয়া যে আমার হেল্প করছে, মোহব্বত করছে, ভিক্ষা লইয়া থাই এটা মনে করিস না। ব্যাড সাউন্ড নট ব্যাড সাউন্ড, মেজাজ ঠান্ডা আছে, মেজাজ ঠান্ডা ভাবে কথা শুনবেন, না শুনলে বইলা দিবেন, দোয়া করে জামুগা কইবেন যে টাকা অ্যাডভান্স লইছি। জিগাইস কয় টাকা দিছে আমারে? সাতাশ বছর জিরা চুঙ্গায় হুক দেই ওখানে না, ডিজিটাল মৌলবি পাই রয়েছে।